নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি মীন রাশির মানুষ, ছয়টি সুসংবাদ আসতে চলেছে। আপনার এই ছয়টি সুসংবাদ আপনার জীবনকে কিন্তু বড় ধরনের পরিবর্তন করে দিতে পারে। প্রথম কথা, আমি যে এই মাসিক রাশিফলগুলো বলি কি না, এটা সম্পূর্ণ আমি কিন্তু একটা ইন জেনারেল বলি, এটা ব্যক্তিকেন্দ্রিক মাসিক রাশিফল নয়। অর্থাৎ আপনার বার্থ চার্ট দেখে কিন্তু হচ্ছে না, এটা বর্তমান গ্রহের গোচর উপর এই প্রেডিকশনগুলো কিন্তু করা হয়। আপনার স্বাস্থ্য, আপনার ভাগ্য, কেরিয়ার, কর্ম, প্রেম, বিবাহ, ব্যবসা, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে আমি নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়েই কিন্তু আমি আলোচনা করি। জুলাই 2023, আপনি মীন রাশির মানুষ, ছয়টি বড় শুভ সংবাদ আসতে চলেছে আপনাদের জন্য। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি রাহুযুক্ত হয়ে অবস্থান করছে, কিন্তু গুরুচণ্ডাল দোষ কিন্তু নেই। স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, প্রথম কথা। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা ভালো। শুনি আপনার দ্বাদশভাবে রেট্রোগ্রেড হয়েছে, কিন্তু শুনি সাড়ে সাতিও শুরু হয়েছে, কিন্তু শুনি রেট্রোগ্রেড হয়ে যাওয়ার জন্য না, সাড়ে সাতির যে অশুভ প্রভাব এই মাসে কিন্তু আপনাদের থাকছে না, সবথেকে বড় শুভ সংবাদ। কারণ একাদশভাবে ফল দিবে, আর একাদশভাবে যখন ফল দিবে না, আপনি মীন রাশি মানুষ লিখে রাখুন, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আপনাদের প্রফিট সফলতা আপনাদের 100% দেখা কিন্তু যাচ্ছে জুলাই 2023, আপনি মীন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে জুলাই মাসে আপনার একাদশভাবে শনি দৃষ্টি দিয়ে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু আটকাবে। দীর্ঘদিন এমন কোনো কাজ পেন্ডিং হয়েছিল, হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এবং চতুর্থভাবে বুধ অবস্থান করছে এবং পঞ্চমভাবে বুধ অবস্থান করবে। আমি বলবো যারা বিদ্যার্থীরা রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো। এডুকেশনের জায়গা, যারা উচ্চশিক্ষা করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে খুব ভালো, উচ্চশিক্ষা জায়গাটা খুবই ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে। কোনো অ্যাসেট অথবা কোনো প্রপার্টি কেনার যোগ আপনাদের এই মাসে কিন্তু রয়েছে। এবং যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন কি না, ধরুন আপনি গ্ল্যামার ফিল্ডে রয়েছেন, আপনি অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ আপনি অ্যাক্টার বা আপনি ফটোগ্রাফার বা আপনি ডান্সার, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল নিয়ে আনতে কিন্তু চলেছে, আপনি মীন রাশির মানুষ। আপনার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটু সাবধান বাণী কিন্তু বলবো। অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন কি না, দেখুন নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি বারবার আলোচনা করি। এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, স্টমাক অথবা পেট নিয়ে কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন
প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষভাবে লাভ আপনাকে কিন্তু দিবে। এবং আপনাদের এই সময় বিয়ের ব্যাপারটা কিন্তু খুব একটা যে শুভ যে জায়গা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যারা বিবাহ করতে চাইছেন আমি বলবো থেমে যান, বা ফাইনাল এই মাসে কিন্তু আপনারা করবেন না। কিছু ভুল সিদ্ধান্ত আপনাদের আগামী দিনে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে। আপনি মীন রাশির মানুষ, অর্থাৎ বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা যে মজবুত অবস্থাতে আমি দেখতে পাচ্ছি না। ব্যবসার জায়গাটা কিন্তু ভালো, যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক কিন্তু রয়েছে। ব্যবসাতে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট, ব্যবসাতে প্রফিট এবং ডেলি ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ, আপনার এ মাসে অর্থের জায়গাটা কিন্তু আমি বলবো খরচের দিকটা আপনারা নিয়ন্ত্রণ করুন। অহেতুক উল্টো পাল্টা খরচ হবে, সেভিংসের দিকে কিন্তু আপনারা মনোনিবেশ করুন। আবারও বলছি, কারণ কোনো জায়গাটাতে ভুল ইনভেস্টমেন্টও কিন্তু আপনাদের হতে পারে। তবে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু বাধা নেই, দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে এবং প্রেমের ক্ষেত্রে প্রেমজ জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ, অর্থাৎ যারা প্রেমের জায়গা নিয়ে সমস্যা চলছিল, আপনার এই প্রেমের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু কাটবে এবং আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের কিন্তু হতে চলেছে। এবার আসি কর্ম। দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন বা যারা পরিবর্তন করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ছে। আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি না অমৃতের মতন হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে আপনার ফরেন থেকেও কিন্তু এই সময় কিন্তু লাভ হতে কিন্তু চলেছে। বা যারা এমএনসি কোম্পানিতে কাজ করছেন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন, দেখুন কি উপায় করবেন, যেটা করলে আপনাদের, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসটি খুব ভালো যেতে পারে, তারও উপায় আমি বলবো। অবশ্যই আপনারা ফলো রাখুন। প্রথম কথা, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা কোনো পাখি অর্থাৎ পায়রাকেও যদি আপনারা শস্য খাওয়াতে পারেন, ধান হোক চাল হোক যদি শস্য জাতীয় কিছু খাওয়াতে পারেন, এবং গরুকে যদি আপনারা কলা প্রতি বৃহস্পতিবার যদি কলা খাওয়াতে পারেন, আমি বলবো খুব দায়িত্ব নিয়ে আপনি মীন রাশি মানুষ সমস্যাগুলো কাটবে। যদিও আপনাদের যে শনি সাড়ে সাতি শুরু হয়েছিল সেই সাড়ে সাতির প্রকোপ শনি রেট্রোগ্রেড হয়ে যাওয়ার জন্য অনেকটাই আপনাদের কিন্তু কমে গেছে। তবে হ্যাঁ, যে কোনো কাজকর্ম করবেন ঠান্ডা মাথায় হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, অর্থাৎ প্ল্যানিং করে কাজ করুন। যে কোনো কাজকে আপনারা গুছিয়ে করুন, মীন রাশি তো মন ধরা খুব মুশকিল, অর্থাৎ মনের মধ্যে কী আছে ধরা কিন্তু খুবই মুশকিল। যাই হোক, এই ছিল ভিডিও মীন রাশির
জুলাই কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে বিস্তারিত আমি আলোচনা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে এরকম আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।